আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা গরুর বাজার থেকে এই বাজারে এবার চট্টগ্রামের গরুর ব্যবসায়ীর মধ্যে সবচেয়ে নাম করা এবং সবার সুপরিচিত আকবর মামা এবার আমাদের সনাতনী ভাই বোনদের জন্য মনসা পুজো উপলক্ষে সাগরিকা গরুর বাজারে এবার পাঠার বাজার প্রথমবারের মতো বসতে যাচ্ছে। আকবর মামা এবার এই বাজারের অনেক দিন পরে পাঠার বাজার বসিয়েছেন আর এই পাঠার বাজারে আমাদের অনেক দর্শক আপনারা জানতে চেয়েছেন যে ভাই আকবর মামার বাজারে আমরা সব সময় যাই কিন্তু আপনি আকবর মামাকে বারবার বলবেন যে উনি যেন হাসিলটা যেন ঠিক রাখে অনেকে আমাকে বলছেন আমি আকবর মামার হয়ে দালালি করছি ভাইরে আমরা কোনো দালালি করি না আপনার আপনাদের জন্য ভিডিওগুলো প্রচার করছি আকবর মামা যেহেতু এই পাঠার বাজার চট্টগ্রামে একেবারে সর্বপ্রথম থেকে আকবর মামা করে এসেছে এবারও সে আকবর মামা পাঠার বাজার বসিয়েছে আসসালাম আলাইকুম আমি কিন্তু অনেক কথা শুনলাম বললো যে আপনি হাসিলের কথা জিজ্ঞাসা করেন না কেন হাসিলটা শিওর করবেন হাসিলটা শিওর বলতে সরকারি রেট যেটা হ্যাঁ এটাই নিবে জি সরকারি রেট থেকে যদি বেশি যদি নেয় ত্রিভুল লাইনে রিং দিবেন আমার কেতা ভাইদেরকে আমি আকবর মামা বলতেছি সারা বাংলাদেশের ব্যাপারী ভাইদেরকে কুষ্টিয়া জিনাইদা সিরাজগঞ্জ নাটোর পাপনা রাজশাহী ছাপাইন রংপুর বগুড়া দিনাজপুর সিরাজগঞ্জ এনায়েতপুর উনচল্লিশ জেলা থেকে কিন্তু আমার পাটা বাজার পাটা আসে আমি সতেরো দিন ঘুরে পুরো উত্তরবঙ্গ থেকে ঘুরে আমি পাটা সংগ্রহ করেছি বড় বড় পাড়া সংগ্রহ করেছি অনেক টাকাও দাতন দিয়েছি তারপর আমি এখানে আসলাম আমাদের সনাতন বাইদের জন্য সুন্দর সুন্দর পাড়া ইনশাল্লাহ আমি সাগরিকা বাজার কীভাবে বাজার সাজাচ্ছি আজকে তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখের ভিতরে ফুল বাজার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে উপরের কাজ শেষ এখন শুধু ওপরে পালটা তের পালটা বাকি আছে আর নিচে যে পাটাতন হবে এই যে কাজ দেখছেন এখানে পাটাতন হবে সুন্দরভাবে আপনারা ব্যাপারী ভাইরা ছাগলগুলো রাখতে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না অন্যান্য জায়গায় আমরা দেখি যে মাটিতে ছাগল রাখা হয় সেখানে ঠান্ডাতে ছাগলের নিমেনিয়া হয় ঠান্ডা রোগ হয় ওইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আকবর মামা একেবারে দেখেন আমরা যদি একটু দেখাই এখানে পাটাতন দিবে পাটাতনে আপনি ছাগলগুলা একেবারে নিরাপদ এবং রোগ রোগমুক্তভাবে আপনি রাখতে পারবেন আপনার খামারে যেভাবে আপনি যত্ন সহিত আপনার গৃহপালিত পশুটি কি লালন পালন করেন ঠিক আকবর মামা আপনাদের পশুর প্রতি যত্নবান হয়ে আপনাদের আমানতগুলো যেন ঠিক থাকে সেই জন্য ঠিক এভাবে হাটটা সুন্দরভাবে সাজিয়েছে এবং একেবারে খামার উপযোগী করে এত বড় বাজার এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার পাঠার ধারণ ক্ষমতার একটা বিশাল বাজার এ বাজারটা উনি সাজিয়েছেন আর উত্তরবঙ্গের ব্যবসায়ীবাদের আমার বিরোধী দল তো অনেক আছে কিন্তু আমি তো মামা বাংলাদেশে মামা চট্টগ্রামে এক একজন আছে দেয় আর গুলা সব আমার ডায়েরিম্যান ছিল দেয় এখন ওরাও মামা হয়ে গেছে ওদের কথা কোনো খান দিবেন না উত্তরবঙ্গে যাইয়া বলে আকবর মামা সাগরিকা পনেরো বছর আগে এক হাজার করে নিছিল এবারে এক হাজার করে আমি ডাইরেক্ট ভিজিটিং কার্ডে আমি দিয়ে দিছি প্রতি পিস পাঠার হাসিল হবে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের ছয়শো টাকা করে এখানে আমি ছয়শো টাকা রেট বসাই দিছি। আপনারা যারা পাঠার ব্যাপারী আছে ব্যাপারী ভাই আমাদের প্রিয় ব্যাপারী ভাইরা এই যে এখানে একেবারে এই যে লঘু সম্মিলিত আকবর বামার ছবি রয়েছে ওনার ভিজিটিং কার্ড এই কার্ডে লেখা আছে প্রতি পাঠা ছয় শত টাকা আপনারা এটা ভালো করে খেয়াল করবেন এবং যদি এর চেয়েও বেশি নেয় আপনারা আমাদের আমার সাথে কথা বলবেন এখানে দুই করার সুযোগ নেই ডকুমেন্ট আছে এটা পশুগুলা চট্টগ্রামে দশ দিনের জন্য মেহমান আসবে সাগরিকা বাজারে দশ দিন পর ওরা দুনিয়া থেকে চলে যাবে ওরা কষ্ট করে যাবে কেন আপনাদের ঘরে যেভাবে ফাটা লাগছেন আমি সেইভাবে পুরো মার্কেট এইভাবে আমি মানে কি মার্কেটটা সাজাইছি এরকম কিন্তু আমি কোনো বছর সাজাই নেই উত্তরবঙ্গের ভাইদেরকে আমি বলতেছি আপনারা কোনো কান কথা দিবেন না আর আপনাদের যদি ট্রাক ভাড়া কারো যদি ট্রাক ভাড়া লাগে আমাকে বলে দিবেন ট্রাক ভাড়া পাঁচশো ট্রাক পাড়াশো সম্পূর্ণ ট্রাক বাড়া আমি আপনারা বিক্রি করে আমাকে টাকাগুলো দিয়ে দেবেন বন্ধুরা এখানে একটা সুন্দর অফার আকবর মামা দিয়েছে সেটা হচ্ছে অনেক ব্যাপারে হাতে ক্যাশ টাকা নাও থাকতে পারে যদি আপনাদের কাছে ক্যাশ টাকা না থাকে তাহলে আপনারা সরাসরি ট্রাকটা নিয়ে আকবর মামার বাজারে চলে আসবেন আকবর মামা ট্রাক ভাড়া পরিশোধ করবে সেই টাকাটা আপনারা পাঠা বিক্রি করে আকবর মামাকে পরিশোধ করবেন এর চেয়ে বড়ো সুযোগ আমার মনে হয় কোনো চট্টগ্রামের কোনো ব্যবসায়ী দিবে আমার মনে হয় না যেহেতু আকবর মামা সবসময় মঙ্গল কামনা করে আপনাদের সাথে থাকে আপনাদের অভাব অনটন দুর্ভোগে যেমন বন্যায় আমি দেখেছি আমি যে যাই নাই আরেকটা চ্যানেল আকবর মামার পক্ষ হয়ে আপনাদের অনেক বাড়িতে ত্রাণ দিয়েছে এটা কিন্তু আমি দেখেছি তো সুতরাং আমার যতটুকু ধারণা আকবর মামা আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনাদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু দেখার যেহেতু উনি অনেক আগের আপনাদের প্রতি ভালোবাসা অনেক বেশি এই যে আমাদের সনাতনী যে ভাইরা আছে তারা বিভিন্ন জায়গায় তো আপনার যেখানে হাট বসিয়েছে সেখানে গিয়েছে এবার এই বাজারে আসার জন্য তাদেরকে কীভাবে আহ্বান করবেন আচ্ছা আগে আমি আহ্বানের কথা বলবো কিন্তু আমি এই বাজারটা কী জন্য নিয়েছি গতবার ঠান্ডা লাগে আমি নিজেই প্রায় দেড়শো ছাগল উত্তরবঙ্গের ব্যবসায়ীদেরকে বলতে দেড়শো ওরা জানে ঠান্ডা লাগে পাড়াগুলো নষ্ট হয়ে গিয়েছিল গতবার ওই পাড়াগুলো আমি আনি কসাই দোকানে ছয়শো টাকা সাতশো টাকা দিয়ে বিক্রি করেছি কেউ বাজার থেকে সনাতন বাইরে কিনে লেগেছে সেই জন্য আমি পাড়াগুলো দশ দিন পর তো দুনিয়া থেকে চলে যাবে ওদের কষ্ট যেন না হয় সেই জন্য আমি সুন্দরভাবে এই বাজারটা অনেক বাজার আছে চট্টগ্রামে বার নিয়ে বাজার হয় আকবর মামার বাজার লাইট দিন চব্বিশ ঘন্টা বাজার আর আপনার তো ডুমে দেখতেছেন কিভাবে আমি বাজার সাজাইছি এখন মাত্র পঁচিশ পার্সেন্ট হয়েছে আর পঁচাত্তর পার্সেন্ট তিন চার দিনের ভিতরে এখানে যারা ক্রেতারা আসবে রাত রাত্রে তো বিনোদন অনুষ্ঠানের জন্য আমি আলাদা একটা প্যান্ডেল করেছি বিনোদন হবে বিনোদন চলবে প্রতিদিন আমার উত্তরবঙ্গ যতগুলো আছে আমি সবাইকে বিরিয়ানি খাবাই বিশাল আয়োজন এগুলা সবাই জানে বন্ধুরা মনসা পূজা আর মনসা একজন কমিটি আছে এই কমিটির প্রতি আমাদের আবেদন সেটা হচ্ছে আমি যেভাবে দেখছি এই হাতটা যেভাবে পরিচালনা করা হচ্ছে আজকে দশ দিন প্রায় পনেরো দিন প্রায় আঠারো দিন আগ থেকে যেভাবে সাজানো হচ্ছে আমার মনে হয় এত সুন্দর করে সাজানো গোছানো কোনো হাট থাকবে আমার এখনও মনে মনে হয় না আর দেখিও না যেহেতু এখন বর্ষার দিন বৃষ্টি হতে পারে প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে এই বৃষ্টিতে আপনার গৃহপালিত পালিত পশুটি আপনার এক এক বছরের কষ্টের ধন এই হাটে আনলে আপনি নিরাপদ থাকবেন উপরে ছাউনি থাকবে বৃষ্টি থেকে রক্ষা পাবেন ঠান্ডা থেকে রক্ষা পাবেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার আর্থিক নিরাপত্তা আর্থিক নিরাপত্তার ব্যাপারে এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকবে এটিএন ভূত আছে রাতের বারোটার সময় আপনি টাকা জমা দিতে পারবেন আপনার কোমরে রাখা আপনার ঘুম হারাম করতে হবে না বন্ধুরা আমাদের ভাই বোন দিদিদেরকে নিয়ে যখন ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন এই যে সুন্দর মুসৃণ একটা রোড তো এখানে একেবারে পরিষ্কার সুন্দর দশ দিনও যদি বৃষ্টি আসে এখানে কাদা হবে না এখানে এসে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আনন্দে ঘুরতে পারবেন পাঠা দেখতে পারবেন পাঠা দেখাতে পারবেন রাতের তিনটাও যদি আপনারা এখানে আসেন তারপরেও আপনারা এই বাজারে নিরাপদে এসে আপনার পছন্দের সেই পাঠাটি আপনি ক্রয় করতে পারবেন কখন থেকে উঠবে আমি পাটা আনতেছি না কিন্তু আরো আঠারো দিন বাকি আছে তো এত দূর থেকে বর্ষার সিজন আসলে তো পাড়া নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আজকে তো তিরিশ তারিখ পাঁচ তারিখ থেকে ইনশাল্লাহ আমি আপনার মনসা পুজোর তিন দিন আগে পর্যন্ত আমার মাল ডুববে কেন এখন পাড়া আনলে পাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আনতেছি না আর আমার সনাতন ভাইদেরকে বলতেছি আপনারা এত সহল পাটা কেনার জন্য পাগল হয়ে যায় না একবার মামা যতক্ষণ আছে পাড়ার ইনশাল্লাহ চট্টগ্রামে কোনো অভাব হবে না একবার ঘুরে যাবেন কার বাজারে মাল সস্তা যাই মতো পাটা কিনে ফেলবেন না সব বাজার ঘুরে একবার মামার বাজার আসিয়েন ইনশাল্লাহ যে পাটা এক লাখ বিক্রি হবে এটা আমি আপনাদেরকে আশি হাজার টাকা দিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা বাজারে যাবেন বাজারে যে রেটের যে পার্থক্য সে পার্থক্য বুঝবেন না আমার ব্যাপারিগুলা তো ওরা তো পোষে পঁচিশ হাজার টাকা দিয়ে ফাঁটা একটা পুষিয়ে এক বছর এক লাখ দেড় লাখ টাকা বানাই ওরা যদি পঁচিশ হাজার টাকার ফাঁড়া এটা চল্লিশ হাজার বিক্রি করলো আমার যতগুলো ব্যাপারী আছে ওরা মাল কিনে এনে ওরা সব পুষা মাল ওদের ঘরে ঘরে রাখে মাল তো ওরা যদি এক লাখ টাকার মাল আশি হাজার বিক্রি করলো ওদের কোনো সমস্যা নাই আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি প্রান্তিক খামারি প্রান্তিক খামারি হচ্ছে যারা নিজের গৃহে দুইটা তিনটা পাঁচটা দশটা পঞ্চাশটা ছাগল নিজে লালন পালন করে তারা অবশ্যই ব্যাপারী থেকে দুই তিন পাঁচ হাজার টাকা সাশ্রয়ী রেটে অর্থাৎ কম রেটে আপনাদেরকে ছাগল দিতে পারবে পাঠা দিতে পারবে সুতরাং যারা একেবারে প্রান্তিক খামারি তারাই আকবর মামার বাজারে আসবে যেহেতু উত্তরবঙ্গ থেকে আসবে সুতরাং তারাই সস্তা দিতে পারবে এটা আকবর মামার একটা দৃঢ় বিশ্বাস আর নাটোরের সম্পূর্ণ মাল আকবর মামার হাটে আমাদের প্যানেল মেয়র নাটোরের ফজলুল করিম সাহেব উনি কথা দিয়েছে এখানে আসবে আর আমার নাটোরের সেলিম আছে খামারি তারপরে নাটোরের বাসের তার আছে বাসের ভান্ডারি আছে সবাই নাম বলতেছি না কিন্তু সবাই সাগরিকা বাজার ইনশাল মজ্জারটা যারা গেছিল সব এখানে সাগরিকা মালে নামাবে বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আকবর মামার জন্য দোয়া করবেন আকবর মামা যেন আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর পাঠা বড় বড় পাঠা সস্তায় দিতে পারে প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি আপনাদের মা বা ভাই বন্ধু সবাইকে আপনারা আমার এই অনুষ্ঠান দেখলে শেয়ার দিবেন লাইক দিবেন আকবর মামার বাজার সাগরিকা বাজারে আসার জন্য আমি কিন্তু মর্যাদ বাজারে নেই কিন্তু ওরা বলতেছে মরজি টেক আকবর মামা নিছে কুরবানি বাজারে বাজারে আমি আমি বাজার চিনেন আমি আকবর মামাকে চিনি উনি খুব ভালো সাধারণ মানুষের উপকার করে যারা ছাগল নিবে আকবর মামা যেখানে থাকবে এখানে বিশ হাজার টাকা ছাগল পনেরো হাজার টাকা হবে এটা আমার বিশ্বাস কেন ওনার উত্তরবঙ্গ মানুষের জন্য উনি খুব আন্তরিক আমার নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু ফোর ফাইভ থ্রি ফাইভ সেভেন ফেসবুক আইডি এমডি আলী খান মামা সরাসরি মামার সাথে আপনারা কথা বলবেন মামার সাথে কথা বলে আপনারা ঢোকা খাইন আপনার ভাড়া নিয়ে যেতে পারবেন এখানে আবার আরেকটা কথা আছে আমাদের চট্টগ্রামে কেউ এক লাখ দুই লাখ টাকা পুঁজি দিয়ে শখ করে ব্যবসা করে কুরবানি বাজারের মতো আর যারা এখানে আসবেন এক লাখ টাকার ফাঁটা হলেও এটা পাঁচশো টাকা আমরা ফাঁসি লাগবো মানে কি ওরা তো এখান থেকে কিনে এখানে বিক্রি করবে এ ফটিয়ার থেকে আসবে সাতকানিয়ার থেকে আসবে দুরন্তর থেকে আসিয়ে সাগরিকা বাজার থেকে পাটাগুলা নিয়ে যাবে তো তারা আসলে তারা মাল কিনলে ফিস হিসাব পাঁচশো টাকা করে এক লাখ টাকা দামের পাটা হলো পাঁচশো টাকা ফিস এটা হাসিল হাসিল নির্ধারিত করা হয়েছে বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ মামা ধন্যবাদ চ্যানেল কৃষি